অশনির সংকেত লিচু চাষিদের মাথায় হাত। লিচু না পাকতেই পেরে ফেলতে ব্যস্ত চাষিরা। লিচু এখনও পুরোপুরি পাকতে 15 থেকে 20 দিন সময় দরকার, কিন্তু বাঁধ সেধেছে অশনি, আর সেই কারণে কাঁচা অবস্থাতেই তা পেরে ফেলে পাইকারি বাজারের উদ্দেশ্যে নিয়ে এসেছে লিচু চাষিরা। জামাই ষষ্ঠীর বাজার তো দূরস্থ, অশনির প্রভাব যদি নদীয়ায় পড়ে গাছের লিচু রাখা যাবে না, আর তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে যা দাম ওঠে তাতেই বিক্রির উদ্দেশ্যে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের হাঁসখালী বাজারে ঝুড়ি ভর্তি করে নিয়ে এসেছে গ্রীষ্মের মরশুমের সেরা ফল লিচু। আসলে লিচু এমন একটি ফল যা সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। অশনির প্রভাব যদি নদীয়া জেলায় পড়ে এবং বৃষ্টিপাত শুরু হয়, গাছের লিচু রাখা যাবে না, সব ঝরে পড়ে যাবে, আর তাই তাড়াহুড়ো করে লিচু ভাঙার কাজ শুরু হয়েছে নদীয়ার বিভিন্ন জায়গায়। আমের ফলন এমনিতেই কম, তাই আমের মতো লিচুতেও এবার লাভের মুখ দেখবে না চাষিরা। তাড়াতাড়ি তৈরি হয়নি, কারণ হচ্ছে লিচু এই ঝড়ের ঝাপটার জন্যে লিচুটা ভেঙে যাচ্ছে। চাষিরা যা কিছু পায় কিঞ্চিত মাত্র পয়সায়, এই জন্য লিচুটা ভেঙে যাচ্ছে। লিচু তো সেইভাবে তৈরি হয়নি লিচুটা। আপনি তো লিচু নিয়ে এসছেন? হ্যাঁ, লিচু নিয়ে এসছি। ভাঙলেন কেন? হ্যাঁ, ভাঙলেন কেন? ভাঙলে এই ঝড়ঝাপটা ভয়ে যা কিছু পাওয়া যায় পয়সা, গরিব মানুষ কি করবো আমরা, যা কিছু পাওয়া যায় বুঝতে পারছেন। আপনার নাম? নাম কি? নাম পরঞ্জিত ঘোষ। আমটাও ভেঙে যাচ্ছে, আমের সেরকম দাম নেই। লিচু সঠিক পুষ্টি হতে কদিন লাগবে? আর এই বাজারে ফুলো লিচু টিচু জানি টুমড়ো টুমড়ো ধীরে ধীরে কমে যাচ্ছে, তাছাড়াও চাষিদের উপায় নেই, কিছুই পারে না। হ্যাঁ, 12 টাকা কিছুই পারে না। যা লিচু লিচু তো আরো পরে আসতে পারে, লিচু আরো পরে আসতো, কি করবে না ভেঙে, সুন্দর একটা না ভেঙে দিলে কিছুই পাবে না। ঝড় আসছে শুনে মানুষের ভয় হয়ে গেছে, কি করবে যে টাকায়। এই আমাদের কাছে আরো দাস তো, আমি আরো দাস।